বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাইমেটের 2022। আর মাত্র 25টা দিন সময় রয়েছে। এই 25টা দিন আমরা কিভাবে কাজে লাগাব, কোন কোন বিষয়ের উপর বেশি আমরা জোর দেব, কিভাবে পড়ব এবং কোন বইটাকে এবং বেশি করে ফলো করব, তার সাথে কিভাবে কিন্তু আমরা পড়াশোনা করব, সে ব্যাপারে বিস্তারিত আজকে আমরা এখানে আলোচনা করব। সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো আমাদের তো লক্ষ্য, বা আমাদের লক্ষ্য হওয়া উচিত বা হবে, যে যত সিট থাকবে না কেন, আমার জন্য একটা সিট বরাদ্দ প্রাইমেটের 2022-এর জন্য। তো অনেক আমরা পড়াশোনা করলাম, অনেক বই কিনলাম, অনেক স্টাডি মেটেরিয়াল কিনলাম, বিভিন্নভাবে পড়লাম, রাত জেগে বিভিন্নভাবে বন্ধু বান্ধবীদের কাছ থেকে অনেকটা নিজেকে সরিয়ে রেখে পড়াশোনা করলাম, কিন্তু আর 25টা দিন রয়েছে। এই 25টা দিন আমরা কিভাবে কাটাবো, অর্থাৎ কিভাবে পড়লে আমরা অতি সহজে প্রাইমেটের 2022-কে কবজায় আনতে পারব। তো তার জন্য আমাদেরকে কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। ফার্স্টে যে স্ট্র্যাটেজি, প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে যে আমার এতদিন পর্যন্ত যা পড়লাম 5টা সাবজেক্টের ক্ষেত্রে আমার স্ট্রং পয়েন্ট কোনটা বা আমার উইক পয়েন্ট কোনটা, অর্থাৎ আমি 5টা সাবজেক্টের ভিতরে আমাদেরকে মানে এবার কিন্তু একটা মূল্যায়ন করার সময় চলে এসেছে। যে 5টা সাবজেক্ট পড়েছো সেই 5টা সাবজেক্টে তোমার স্ট্রং পয়েন্ট কোনটা, অর্থাৎ কোন সাবজেক্টটায় তুমি বেশি নাম্বার পাচ্ছ আর কোনটা তোমার উইক পয়েন্ট হয়েছে, এটা কিন্তু আগে আমাকে যাচাই করতে হবে। এবং সে যাচাই করার পরে যেটা একদম উইক হয়ে গিয়েছে তাকে তো অবশ্যই স্ট্রং করার চেষ্টা করতে হবে, এবং যেটা স্ট্রং রয়েছে সেটা কিন্তু ধরে রাখতে হবে, সেই স্ট্রংটা যাতে কখনোই উইক না হয়, ঠিক আছে? তার জন্য তোমাকে একটু মেহনত করতে হবে, তোমাকে একটু সময় বার করতে হবে। আর কোন সময়ে পড়তে হবে, আমাদের পড়ার সময় হচ্ছে, দেখো আমরা মূলত তিনটে, এই পুরো 24 ঘন্টাকে আমরা তিনটে ভাগে ভাগ করে পড়ি, কেউ সকালে পড়ে, রাত্রে পড়ে এবং ভোরের দিকে পড়ে, এটা কিন্তু আছে। এবং এর সাথে আমি বলবো এখন বিকালটাও আমাদেরকে একটু টাইম দিতে হবে, বিশেষ করে দুপুরের দিকে একটু, মানে হয় সেটা 1 ঘন্টা হোক বা আধা ঘন্টা হোক, এরকম একটা টাইম দিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। যেহেতু আমার একটাই লক্ষ্য প্রাইমেটের 2022-কে ক্র্যাক করা, এতদিন পর্যন্ত আমি খুব ফ্লুয়েন্টলিভাবে পড়ে আসলাম, আর এই কটা দিন যদি আমি একটু একদম স্লো হয়ে যাই তাহলে হবে না। সেজন্য আমাকে টাইমটাও ম্যানেজ করতে হবে, টাইমটা বাইর করতে হবে। আর সর্বোপরি আমার যে মেন কথা হচ্ছে, দেখো যে সাজেস্টিভ, এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে সিডিপি থেকে তোমরা কী কী টপিক পড়বে, ইংলিশে থেকে কী কী টপিক পড়বে, বাংলা থেকে কী কী টপিক পড়বে, যদি কেউ না দেখে থাকো ওই ভিডিও তিনটি অবশ্যই দেখে নাও, কেননা ওখান থেকে আমি একদম অনেস্টলি তোমাদেরকে বলছি যে টপিকগুলো বলেছি ওখান থেকে কিন্তু কোয়েশ্চেন হবেই, এবং তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে ডিটেলসে। আমি আবার বলছি, আগে বলেছি যে বাজার চলতি, বিশেষ করে কোনো একটা এমসিকিউ বই কিনে নিলাম হবে না, ঠিক আছে, ডিটেলসে পড়তে হবে। এইবার আমি যেটা কথা বলছি যে ডিটেলসে পড়ার কিন্তু আর সময় নেই, ঠিক আছে? এই যে 25টা দিন আমাকে ডিটেলস দিকে অত বেশি মনোযোগ করলে হবে না, কেননা এ পর্যন্ত আমি যা পড়ে আসলাম এবার আমাকে মূল্যায়ন করার সময় এসেছে। তো তার জন্য তোমাকে 24 ঘন্টার ভিতরে, যেহেতু আমাদের 25টা দিন সময় রয়েছে, 24 ঘন্টার ভিতরে তোমাকে একটা টাইম বার করতে হবে, যে টাইমটার জন্য তোমাকে মক টেস্টে দিতে হবে, ঠিক আছে? এই মক টেস্টের জন্য তোমাকে বাজার চলতে এবার বই ফলো করতে হবে, বই কিনতে হবে, কেন ডিটেলসে তো আর সেই প্রশ্ন সেরকমভাবে দেওয়া থাকবে না, এবার তোমাকে মক টেস্ট দিতে হবে। এই মক টেস্ট দিলেই তুমি বুঝতে পারবে তোমার স্ট্রং পয়েন্ট কোনটা, উইক পয়েন্ট কোনটা, অর্থাৎ কোন জায়গায় তুমি বেশি নাম্বার তুলছ, কোন সাবজেক্টে তুমি বেশি নাম্বার পাচ্ছ না, ঠিক আছে? আমাদের যে ম্যাথ, সিডিপি, ইভিএস, বেঙ্গলি এবং যে তোমার ইংলিশ রয়েছে, এই 5টা সাবজেক্টকে তোমাকে 150 নম্বরের মক টেস্ট প্রতিদিন দিতে হবে। দেওয়ার পরে তোমাকে অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে? এবং সেই অ্যানালিস ভিত্তি রেখে পরবর্তী পদক্ষেপ তোমাকে পড়াশোনা করতে হবে। আর এখানে কিন্তু এবার তোমার সাজেস্টিভ পড়ার একটা সময় চলে এসে, তোমাকে এমসিকিউ বেশি বেশি করে সলভ করতে হবে। সব থেকে বড়ো কথা, কেমন এমসিকিউ সলভ করতে হবে। ধরো একটা সিডিপির একটা চ্যাপ্টার তুমি ইনক্লুসিভ এডুকেশন পড়েছো, ইনক্লুসিভ এডুকেশনের সমস্ত তথ্য তোমার জানা রয়েছে, এবার ইনক্লুসিভ এডুকেশন থেকে তুমি কিছু কোয়েশ্চেনে পেয়েছো, এবার তুমি চলে যাও এমসিকিউ সলভ করতে এবং তুমি চলে যাও মক টেস্ট দিতে, দেখবে এমসিকিউ ইনক্লুসিভ এডুকেশন থেকে দুটো একটা প্রশ্ন আসছে,
একটা প্রশ্ন পারছে আর একটা তুমি প্রশ্ন পারছো না, তখন তোমাকে দেখে নিতে হবে আরেকবার। সেজন্য এই সময় তোমাকে এমসিকিউ বেশি করে সলভ করতে হবে, মক টেস্ট দিতে হবে। আর বলবো কি, সিটেটের প্রশ্ন কিন্তু তোমার কাছে রাখতে হবে, একমাত্র সিটেট তোমাকে সম্যক ধারণাটা দেবে। তো আমার ব্যক্তিগত একটা মতামত তোমাদেরকে বলি, যে প্রাইমারি টেট 2022 যে কোয়েশ্চেন হবে, যার প্যাটার্নটা আমরা সবাই জানি যে বিএড ডিএলএড উভয় বসতে প্রায় 7 লক্ষ মতন ফর্ম ফিল আপ হয়েছে, সেখানে কিন্তু সকলেই পরীক্ষা দিতে বসতে চলেছে। 7 লক্ষ না হোক, 5 থেকে 6 লাখ কিন্তু পরীক্ষা দেবে। তো আমরা সবাই জেনে গিয়েছি যে এই বছরকার প্রশ্ন টাফ হবে, প্রশ্ন কঠিন হবে, পাস সংখ্যা বেশি করাবে না। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ধারণাটা সবই ঠিক আছে, কিন্তু কোন দিক থেকে তোমাকে কঠিন করবে প্রশ্নটা? তুমি তো সব পড়ে গিয়েছো, প্রশ্ন কঠিন হওয়ার কোনো অবকাশ নেই। হ্যাঁ, প্রশ্ন কঠিন কোন জায়গায় বলবে, আমি যেটা তোমাদেরকে বলছি, যেটা আমার ব্যক্তিগত ধারণা, যে প্রশ্নটা দেওয়া হবে, বিশেষ করে প্যাডাগোজি যে প্রশ্নগুলো দেওয়া হবে, 75 নম্বর প্যাডাগোজি, তো সেই প্যাডাগোজির ক্ষেত্রে যে প্রশ্ন অপশনগুলো দেওয়া থাকবে সেটা তোমাকে কিন্তু ভাবাবে। কীরকম মানে, প্রশ্ন পেয়ে গেলা অপশনটা সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবে না, তোমাকে কিন্তু পড়তে হবে, পড়ার পর কিন্তু ভাবতে হবে। এই যে ভাবনা, এই ভাবতে ভাবতে তোমার কিন্তু টাইম চলে যাবে। এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত, তোমরা পরীক্ষায় মিলিয়ে নেবে। প্রশ্ন কিন্তু অত সহজভাবে অপশন বিশেষ করে ছোট থাকবে না, বা ছোট থাকলেও রিলেট থাকবে, তিনটে কিন্তু একদম মনে হবে কাছাকাছি। তো এইরকমভাবে কিন্তু এবার প্রশ্ন হতে চলেছে, যার জন্য তোমাকে টাইম কিলিং, অর্থাৎ টাইমটাকে তোমার খাবে, ঠিক আছে। আর তোমরা এটা ভালো করে জানো, বাংলায় দুটো প্যাসেজ দেওয়া থাকবে, ইংলিশে দুটো প্যাসেজ দেওয়া থাকবে। প্যাসেজ ধরো যদি বড় হয়ে যায়, তাহলে সেই প্যাসেজ থেকে আমাকে পড়তে হবে, পড়ার পর তাকে প্রশ্ন উদ্ধার করতে হবে, বুঝতে হবে, সেখানে কিন্তু টাইম যাবে। আবার আরেকটা যদি এরকম হয়ে যায় যে প্যাসেজ এক পৃষ্ঠা, প্রশ্ন অপর পৃষ্ঠায়, তাহলে উল্টাতে উল্টাতে কিন্তু টাইম নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু তোমার টাইম কিন্তু খেয়ে নেবে, এবং তার সাথে তো ইউনিভার্সিটির একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো সেই উদ্দেশ্যে আমি তোমাদেরকে বলবো, একমাত্র এই সময়কে, ওই মানে ওই টাইম ক্লিনকে তুমি ওভারকাম করতে পারো, একটাই কারণ বা একটা উপায় রয়েছে, সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই সময় তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে, এমসিকিউ সলভ করতে হবে, এবং তার জন্য সিটেটের যে কোয়েশ্চেনগুলো হয়েছে বা যে বিগত সালে যে সমস্ত সিটেট কোয়েশ্চেন হয়েছে, সেগুলোই কিন্তু অপশনগুলো দেখবে। যদি তোমাদের কাছে সিটেটের কোয়েশ্চেন পেপার থাকে খুব ভালো, যদি কোথাও তোমরা কিনে থাকো, পার্চেস করে থাকো, বা যেখান থেকে পাও যদি ভালো, খুব ভালো, খুবই ভালো, যদি না থাকে অবশ্যই তোমরা পার্চেস করে নাও, ঠিক আছে। তো ওইভাবে ওই প্রশ্নগুলো তুমি দেখো, দেখো যে বিশেষ করে প্যাডাগোজির ক্ষেত্রে প্রশ্নগুলো কতটা মানে অপশনগুলো মানে কতটা সময় নিচ্ছে। তো তোমরা যদি, আমি বলে দিই এই এই মানে এর মাধ্যমেই, তোমরা যদি প্যাডাগোজি অর্থাৎ সিটেটের 10 ইয়ার্সের সলভ পেপার নিতে চাও, ঠিক আছে, আমরা তোমাদেরকে দিয়ে দেবো। যদি তোমরা নিতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এই হোয়াটসঅ্যাপে তোমরা 350 টাকা পে করবে, অল সাবজেক্টের জন্য তোমাদেরকে পিডিএফটা দেওয়া হবে। অনেকজন নিয়েছো, ঠিক আছে, এবং তোমরা সেটা প্রিন্ট আউট করে নিয়েছো, সব অবশ্যই তোমরা কাছে রাখো এবং ওগুলো বেশি বেশি করে সলভ করো। এবং যারা নেবে তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এটা বাংলায় ট্রান্সলেশন করা রয়েছে, ইংলিশটা ইংলিশ, বাকিটা সব বাংলা রয়েছে, অ্যান্সার দেওয়া রয়েছে, তোমাদের কোনো প্রবলেম হবে না। হাতের লেখা নয়, কম্পিউটারে লেখা, কোনো বই থেকে ছবি তোলা নয়, একদম কম্পিউটার সাহায্যে লেখা, যেটা তোমরা প্রিন্ট আউট করে সহজে পড়ে নিতে পারবে। বুঝা গেল? তাহলে এই আমাদের 25টা দিনের ভিতরে তোমাকে একটা বই, বাজার চলতে যে কোনো একটা বই তোমরা সংগ্রহ করে নাও, সেটা যে কোনো লেখক বা রাইটার হতে পারে। হ্যাঁ, তো বাজার চলতে অনেক ভালো ভালো বই বাইর হয়েছে। হ্যাঁ, তার মধ্যে তোমাদেরকে আমি একটা বই আমি সাজেস্ট করতেই পারি, একটু দেখে নিতে পারো যে এই বইটা, সাথে তোমরা সিটেটের সলভগুলো করো, দেখো তোমাদের প্রাইমারি টেট 2022 তোমাদের হয়ে যাবে। এখানে যেটা দেখতে হচ্ছে যে প্রাইমারি টেট মক টেস্ট সিরিজ, এখানে 25টা মক টেস্ট দেওয়া রয়েছে, ঠিক আছে। প্রকাশনা একাডেমিক অ্যাসোসিয়েশন, সুতপাকর শামীম সরকার স্যারের লেখা, খুব ভালো একটা মানের বই। তবে এই বইটা আমি মানে ব্যক্তিগত দিক থেকে আমি দেখেছি, বইটা খুব ভালো, তবে একটা সমস্যা রয়েছে এই বইটার ক্ষেত্রে, যেটা তোমার যেহেতু এটা সিলেবাসের আগে এটা প্রিন্ট আউট করা হয়েছে, সেই ক্ষেত্রে ম্যাথের প্যাডাগোজিটা নেই, বাকি সমস্ত কিন্তু ভালো রয়েছে। কিন্তু ম্যাথের ক্ষেত্রে একটা ভালো আছে, যেটা হচ্ছে কন্টেন্টটা খুব সুন্দর করে সমাধান করা রয়েছে।
এই বইটা যদি তোমরা পারো পারচেজ করো, এবং তার সাথে সিটেটের পেপারটা কিন্তু অবশ্যই পারচেজ করবে, আর সিটেটটা অবশ্যই এই দুটো মিলে যদি তোমরা কম্বিনেশন করে পড়াশোনা করো, মানে এই মুহূর্তে যদি তোমরা শেষ দিকে যদি তোমরা এরকম প্রিপারেশন করো এবং বারবার মক টেস্ট দাও, তাহলে তোমরা নিজে মক টেস্ট দিতে পারো, কোনো অনলাইন প্ল্যাটফর্মে যে মক টেস্ট দিতে পারো, বা তোমরা যেখানে কোচিং সেন্টার মানে ভর্তি হয়েছো অনলাইন হোক অফলাইন হোক সেখানে তোমার মক টেস্ট দাও। কেননা এই একমাত্র তোমাকে মক টেস্ট তোমার স্ট্রং পয়েন্ট, তোমার উইক পয়েন্ট, মানে তুমি এতদিন পর্যন্ত যা পড়াশোনা করেছো সেটা তোমাকে কিন্তু মূল্যায়ন করার একটা সময় চলে এসেছে। শুধুমাত্র পড়লেও হয় না, হ্যাঁ শুধুমাত্র পড়ে চলে গেলাম হবে না, পড়ার সাথে সাথে তোমাকে মক টেস্টও দিতে হবে। আর আমি আবার বলবো, আমার আগের যে ভিডিওগুলো রয়েছে বিশেষ করে সিডিপি বাংলা ইংলিশের ক্ষেত্রে কী কী টপিক পড়বে সেগুলো অবশ্যই দেখো, সেই টপিক ওয়াইজ পড়ো, দেখো তোমাদের কোনো প্রবলেম হবে না। আর ইবিএসের ক্ষেত্রে বলছি প্যাডাগজি তো লাগবেই, তার সাথে ইবিএসের ক্লাস ফোর থেকে এইট এবং টেন, ক্লাস টেনের যেহেতু বর্জ্য ব্যবস্থা এই চ্যাপ্টারটা দিয়েছে, তোমরা আমাদের পরিবেশ এই টেক্সট বুকটা থরলি পড়ো, ওখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? তো এই প্রসেসে যদি তোমরা পড়াশোনা করো, আশা রাখছি প্রাইমারি টেস্ট 2022 তোমাদের হাতের মুঠে চলে আসবে, ঠিক আছে? তো অনেক কথা বলা হলো, মেন যে কথাটা অর্থাৎ এতক্ষণ যে আমরা কথা বললাম একটাই সারমর্ম, সেটা হচ্ছে তোমাকে সিটেটের কোয়েশ্চেন পেপারটা সলভ করতে হবে, আর এই মুহূর্তে বেশি বেশি করে মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্টে লিখবে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তোমরা যদি পারো তো কমেন্ট করো, সেখানে তোমাদেরকে মানে যতটা পারা যাবে সমাধান করে দেওয়া হবে। এবং আর একটা কথা বলবো, আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন হয়ে যাও, ওখানে আরও প্রতিদিন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে, দেওয়া হচ্ছে কুইজের হিসাবে, এবং বিভিন্ন বইয়ের পিডিএফ ওখানে দিয়ে দেওয়া হচ্ছে, নোটস দেওয়া হচ্ছে, যেখানে তোমরা সহজে ফ্রিতে ওখান থেকে তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারো। তো এটাই ছিল আজকের একটা ইনফরমেশন, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট বন্ধুদের শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।